কোনো নায়ক কিংবা নায়িকার সিনেমা হিট করলে ইন্ডাস্ট্রিতে তাদের চাহিদা বেড়ে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। জুটি হলে তো কথাই নেই, দর্শকপ্রিয়তা পেরে সেই জুটিকে নিয়ে নির্মাতারা আগ্রহী হয়ে ওঠেন। শাকিব খান শবনম বুবলির ক্ষেত্রেও নাকি হয়েছে তাই, সে কথা বিশ্বাস করেন ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান নায়ক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে রংবাজ সিনেমার মহরতে শাকিব বলছিলেন, আপনারা দেখেছেন গত ঈদে শাকিব বুবলি অভিনীত দুটি সিনেমা ব্যাপকভাবে সফল হয়েছে, সিনেমার গানও জনপ্রিয়তা পেয়েছে ব্যাপক, দর্শক এই জুটিকে নিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এই দুটি সিনেমার ফলাফল হিসেবেই পরে অহংকার ও রংবাজে একসঙ্গে অভিনয় করছি। আরো বেশ কিছু সিনেমার ব্যাপারেও কথা চলছে। বেশ দৃঢ়তার সঙ্গে তিনি বললেন, যতদিন দর্শক এই জুটিকে চায় ততদিন একের পর এক সিনেমা হতেই থাকবে, এটা কেউ আটকাতে পারবে না। আসছে ঈদ, হবে রংবাজময়। খুব সহজে প্রশ্ন এসে যায়, তাহলে অপু বিশ্বাসের কি হবে? তাকে তো শাকিবের নায়িকা বলে দর্শকরা দেখে আসছে, শুধুই কি স্ত্রী হিসেবেই সংসার নিয়ে ব্যস্ত থাকবেন তিনি? এই বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি শাকিব। তবে কয়েকদিন আগে টিভি লাইভে বলেছিলেন অপুর সঙ্গে তাকে আর দেখা যাবে না। একই অনুষ্ঠানে বারবার বুবলির প্রসঙ্গ উঠে আসে। 17 এপ্রিল পাবনায় শুরু হচ্ছে রংবাজের শুটিং, এরপর দেশ ও দেশের বাইরে সিনেমাটির দৃশ্যায়ন হবে। বাংলাদেশের রূপরং চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে রংবাজ। এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিব অপু অভিনীত রাজনীতি। সম্প্রতি বুলবুল বিশ্বাসের সিনেমাটির দুটি পোস্টার প্রকাশ হয়েছে। এই জুটির অসমাপ্ত সিনেমার মধ্যে রয়েছে মা, পাঙ্কু জামাই ও মাই ডার্লিং। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।